हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल क्रिएटिव लालिस लाइफ। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमराओ भालो आछी। आर कल के तो तुम्हारा देखलेई हई हुल्लोड़ हलो, आर तार साथे साथे बिये बाड़ी। एखन कल के आज के मिलिए अनेक हई हुल्लोड़ होयेछे, तो आबार एखन बिये बाड़ी जाबो, तार जोन्ने प्रिपरेशन नेबो, एखन एकटू रेडी हब। आमार फ्रेंड आसबे, आमाय साजाबे, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকবে। আমার একটা নতুন লুক, চোখটা একটু বসা বসাই লাগছে, কারণ সারাদিনের আজকে হই হুল্লোড় গেছে। কালকে অনেক রাতে আমরা কেক কাটিং করেছি, তো মানে প্রায় পৌনে দুটো বেজে গেছে শুতে শুতে, তো তার একটা ধকল। আবার সকালবেলায় ফের ওঠা, অনেকটাই ধকল কাটিয়ে চোখ মুখ ওই জন্য আজকে এরকম বসে গেছে। তো তোমরা দেখবে আজকে আমার একটু নতুন রকম সাজে। তো এখানে দেখে নাও পাপা কি করছে। পাপা তো কালকে মর্নিং এ আমার পড়াতে আসবে, ওই জন্য ও এখন বিয়ে বাড়ি যাওয়ার আগে আমি যতক্ষণ রেডি হব একটু হোমওয়ার্ক গুলো রেডি করে নেবে। তো দেখো ও কি করছে। আমি তো তাই পরে বিয়ে বাড়ি যাব, এখন পড়াটা রেডি করছি। ওকে, তো চলো নেক্সট, তোমরা দেখতে থাকো আমার সাজের ভিডিও। সো আসছি 5 মিনিট পর। দেখো তোমার হেয়ার স্টাইল করছে, বাজে চুল দেখলে লোকে না বলবে। এটা বাজে চুল হয়ে যাচ্ছে সুচিত্রার মতো না আমাদের ব্যাপারে। হাই ফ্রেন্ডস, দেখো একদম অন্যরকম লুক তুললাম বিয়ে। এখন আমরা যাচ্ছি একটা ম্যারেজ রিসেপশনে, মানে আমার হাজবেন্ডের কলিগসের বিয়ে, যেটা বললাম দুপুরবেলা বউ ভাত। কেমন লাগছে বলো? রিও আর রিওর পাপা তো ওদিকে রেডি হয়ে গেছে, ওরা জুতো পরতে চলে গেছে, আমিও এখন বেরোবো। তো চলো আমার সঙ্গে একটু তোমাদেরও ঘুরিয়ে আনি বিয়ে বাড়ি, আর নতুন বউকে দেখিয়ে আনি। আমরা সোজা চলে এসেছি রিসেপশন পার্টিতে। তো এখানে মোটামুটি ভিড় হালকাই আছে, তাও আমরা একটা খালি জায়গা, একটু ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করলাম। আবার ওর বন্ধু এখানে সবাইকে একসঙ্গে ফটো তোলার জন্য ডেকে নিল। দেন আমরা আবার একটু ফাঁকা জায়গায় চলে গেলাম বসার জন্য। দেখো বউকে কিন্তু মিষ্টি দেখতে হয়েছে, বউ কিন্তু খুবই অল্প বয়সী। এখানে আমরা সিট বেছে নিয়ে বসলাম, আর এখানে আমরা ওয়েট করছিলাম যে ওর সব কলিগসরা একসঙ্গেই খেতে বসবে এক ব্যাচে, তাই জন্য আমরা সবাইকার জন্য ওয়েট করছিলাম। একটু ফাঁকা টাইম পেয়ে আমি শ্লোক আর শ্লোকের পাপার লুকসটা তোমাদেরকে দেখালাম। বিয়ে বাড়ির ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, ফুলের ডেকোরেশন। এখানে লোকজনও খুব বেশি নেই, দেখো মোটামুটি হালকাই। আর এখানে আমরা চলে এসেছি এখন খাবার টেবিলে। এখানে আমাদের তিনজনেরই ফেভারিট ডিশ চলে এসেছে, বিরিয়ানি। তো আমরা এখানে খাবার ফিনিশ করব। বিরিয়ানি যথেষ্ট টেস্টি হয়েছিল, অন্যান্য মেনুও ভালোই ছিল। এখান থেকে দেখা হচ্ছে সোজা গিয়ে বাড়িতে।
তো আমরা জাস্ট কিছুক্ষণ আগে বিয়েবাড়ি থেকে এসেছি। আমাদের মানে আমার সাজ তো অর্ধেক, আমি ভেবেছিলাম আমার হেয়ার স্টাইলটা শেয়ার করব, তো এটা করা হলো না। কার্ল গুলো মানে একদম স্ট্রেট হয়ে গেছে, অনেকটাই স্ট্রেট হয়ে গেছে। তো তাও সাজটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, তাই জন্য। আর এই দেখো আমার কর্তা মশাই, উনি তো ব্লেজার পরে গেছিলেন। আর আমি এই নেটের শাড়িটা তোমাদের সঙ্গে আগেও শাড়ির কালেকশনের যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটাতে আমি এই শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। আহারে অম্বল হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস খাও, দাও আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও, খেয়েছো তো তুমি, নিয়ে এসো একটু কোল্ড ড্রিঙ্কসটা খাও। অর্ডার করলেই হলো, সেজে গুজে অর্ডার করলে বেশি ভালো পাওয়া যায়। তো গেলাম বিয়েবাড়িতে, বিয়েবাড়িতে ছোট্ট একটু ভিডিও করেছি, ওটাও আমি ভিডিওতে অ্যাড করে দেবো, ব্লগে অ্যাড করে দেবো। সুন্দর হয়েছে বউ দেখতে, আমাদের থেকে অনেক সুন্দর দেখতে। তো আমাকে কেমন লাগছে, আমি প্রথম এরকম সাজলাম, ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজলাম, আমার ভীষণ 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 ক্লোজ ফ্রেন্ড। লিমকাটা একদম বিচ্ছিরি স্বাদ, আমি খাবো না, সাবান গুলা জল হয়ে গেছে এখন লিমকাটা টেস্টছি। নতুন বউ সেজে আজকে, নতুন বউ নীল শাড়ি পরে না, ওনার সবসময় আমাকে নতুন বউ লাগে, শাড়ি পরলেই আমি নাকি নতুন বউ হয়ে যাই। যাই হোক, আমার বান্ধবী আমাকে একটা মিউট লিপস্টিক দিয়ে সাজিয়েছিল, তো সবসময় ব্রাইট কালার পরে পরে এমন অভ্যস্ত হয়ে গেছে না, মানে আমি এমন অভ্যস্ত হয়ে গেছি যে ব্রাইট কালার না পরলে মনে হয় যেন মুখটা সাজটা বেশ। আই মেকআপটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই সেটটা, এই সেটটার বয়স এইটা এইটা, আর আমি দেখাচ্ছি এই ব্যাঙ্গেলটা দেখো, এই সেটটার হ্যাঁ বয়স পুরো 10 বছর, পুরো 10 বছর। আমার ছেলে যখন 3 মাস বয়স তখন আমি এই সেটটা কিনেছিলাম। তো আমার ছেলের 10 পূর্ণ জন্মদিনের ভিডিও তোমরা আজকেই দেখলে। তো এই সেটটা 10 বছর বয়স হলো, আর এই শাড়িটা কম করে 6 থেকে 7 বছর বয়স। আমি মাত্র 3 বার গুনে গুনে পরেছি, মানে আজকে নিয়েই 3rd টাইম পরলাম। এটার সঙ্গে যে ব্লাউজের সেটটা ছিল যাকে বানাতে দিয়েছিলাম, সে পুরো নষ্ট করে ফেলেছিল। তো আমি আবার এই চিকনের পিসটা, এগুলো 180 টাকা করে মিটার নিয়েছিল এখানে 6-7 বছর আগেই, মানে না ভুল বললাম, আরো 2 বছর পর, মানে বছর 4 আগে বানিয়েছি। আর ব্লাউজটার মজুরিটাও অনেকটাই নিয়েছিল, কিন্তু পয়সা বসুল, পড়লে এত গর্জিয়াস লাগে। একটু ধরবে ভিডিওটা, আমি একটুখানি লুক দেখাই আমার বন্ধুদের, তোমাদেরকে আমি একটুখানি আমার শাড়ির এই আঁচল আর ব্লাউজের লুকটা দেখাই। ব্লাউজের পিঠটা দেখো, খুব সুন্দর, দেখলে খোপাটা খুলে গেছে, অনেক রাত হলো আর গাড়িতে আসা যাওয়া করেছি, জার্নিং এ পুরো খুলেই গেছে একদম। আঁচলটা দেখো, এটার এরকম বাই কালার, না পড়লে শাড়ি কখনোই বোঝা যায় না। আর কুচিটাও খুবই সুন্দর, আগের দিন তোমায় দেখিয়েছিলাম কুচির পোর্শন। তো আমার খুব 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 কাছের বান্ধবী, ও একজন ডান্স টিচার, এর পরে পরে ওর সঙ্গেও ইন্ট্রোডিউস করাবো তোমাদের। তো ও ব্রাইডাল মেকআপটা শিখেছে, তো ওর সঙ্গে গল্প করতে করতে সেটা জানার পর আমি ওকে রিকোয়েস্ট করি, আর রিকোয়েস্ট করারও দরকার পড়ে না, যে যখন কেউ নিজের খুব ক্লোজ ফ্রেন্ড হয় তার কাছে একটা আবদার হয়, রিকোয়েস্ট কখনো হয় না। তো আমি একবার বলার সঙ্গে সঙ্গে ও শত ব্যস্ততার মধ্যে দিয়ে টাইম বার করে
ও আমাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তোমরা বলবে আমার সাজটা কেমন হলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই লিপস্টিকটা বাড়ি আসার পর আমি লাগিয়েছি, একটা হালকা লাগিয়ে দিয়ে গেছিল ওইটা নিয়েই আমি বিয়ে বাড়ি ঘুরে এসেছি, কিন্তু এটা আসার পর আমার বর বললো ওই মিষ্টি কালারটা লাগা, মুখটা বেশি মিষ্টি লাগবে, যেটা দেখে অভ্যস্ত আর আমিও যেটা ইউজ করে অভ্যস্ত, আমারও মনে হলো না এটা একটু লাগাই, তাই জন্য এটা একটুখানি লাগালাম। ভালোই লাগছে ওভারঅল। ও শাড়িও পরিয়েছে, চুল আঁচড়েছে, ইভেন মেকআপও করেছে, দেখো আমার আই মেকআপটা। এই প্রথম এত গর্জিয়াস করে আমি সাজলাম। আমার যখন বিয়ে হয়েছিল 15 ইয়ার্স আগে, তখন এত মানে এত অতিরিক্ত সাজের জামানাই ছিল না আমাদের সময়, সবাই জানে। তখনকার মতন সিম্পল তখন সেজেছিলাম তখনকার বিয়েতে, কিন্তু এখন ব্রাইডাল মেকআপ আসার পর এই ফার্স্ট টাইম আমি এইভাবে সাজলাম, আমার খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আমি আবারও ওর কাছে সাজব। ইভেন যারা আমার খুব ক্লোজ তারা আমায় কন্ট্যাক্ট করতে পারো, ও খুব ও রিজনেবল প্রাইসে এটা করে। এখন এভাবে আমি বলতে পারবো না, যদি কেউ যোগাযোগ করতে চাও আমি ওর সরাসরি ওর ফোন নাম্বার দিয়ে ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। ওর হাতের কাজ ভীষণ পরিষ্কার, দেখতেই পাচ্ছ, ভীষণ ধৈর্য, ভীষণ মিষ্টি। আই লাভ শ্বেতা, দারুণ সাজিয়েছে, আমি ভীষণ হ্যাপি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর সাথে দেখে নিচ্ছি আমার বর বাবুকে, চলে এসো। সবাই তখন ঘুমিয়ে পড়েছে, সবাইকে ডিস্টার্ব করে লাভ আছে আর না? সবাই যখন দেখবে সব সময় কি আর রাত থাকবে, রাত তো থাকবে না, দিন হবে, তখন দেখবে নিশ্চয়ই অনেকে রাত জেগেও দেখে। তো আমার হয়ে কিছু বলে দাও আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ, কারণ দেখুন এত রাত অব্দি খাটছে, তাই না? একটা ভিডিও বানানোর জন্য সারাদিন প্রচুর খাটতে হয়, তো প্লিজ একটু লাইক করে দেবেন ভিডিওটা। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। তোমাদের যারা যারা আজ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আ হিউজ থ্যাঙ্কস, এবং আগামী দিন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদের জন্য অ্যাডভান্স থ্যাঙ্কস। তো আমাদের ভালোবাসা সবার জন্য রইল, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য ভিডিও এন্ড করছি, টাটা বাই বাই। কুচির দিকটা এইরকম।